إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأزواجكم وأولادكم وعشيرتكم وإخوانكم اتقوا الله في جميع أعمالكم وأفعالكم وأقوالكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون أشهد আমরা সকলেই তাকওয়ার চর্চা করি, যেই তাকওয়ার ভিত্তিতে জীবন গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, আল কোরআন দিলেন, আস সুন্নাহ দিলেন এবং ইসলামের মতো একটা মহান জীবন পদ্ধতি বিধিবিধান আমাদেরকে দিলেন। উদ্দেশ্য একটাই, যেন আমরা প্রকৃত মোমেন এবং সত্যিকার মুত্তাকি হতে পারি। ইমান এবং তাকওয়ার চর্চা ছাড়া প্রত্যেক মুসলিমের জীবনটা বৃথা, এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা সকল নবী আম্বিয়া এবং রাসূলদেরকে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন এবং মুমিনদেরকেও তিনি একই নির্দেশ দিয়েছেন। অতএব আসুন আমরা আমাদের চিন্তা চেতনা, মননে মেধায় এবং কাজে কর্মে সকল প্রকার সব কিছুতে আমরা যেন তাকওয়া অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে তার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করুন। আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে আল কোরআন আমাদের বোঝা দরকার, এবং এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা কোরআন বুঝব, হৃদয়ঙ্গম করব এবং কোরআন অনুযায়ী আমল করব। আর তারপরেই আমরা আল্লাহর যে ঘরগুলো তৈরি করেছে, নির্মাণ করেছে, মাসাজিদুল্লাহ, আল্লাহর এই ঘরগুলো কিভাবে আমরা আবাদ করব সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি এর মধ্যে আমাদের সবার জন্যই এমন কিছু গাইডেন্স এবং দিক নির্দেশনা থাকবে যাতে আমাদের প্রত্যেক ব্যক্তির জীবন, পরিবার, সমাজ এবং আমাদের পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি যেন সুন্দর হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল কোরআন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারে চারবার তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোরআনকে তিনি সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর আমরা আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কোনো ব্যক্তি কি আছে? সূরা আল কামারের 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে এবং 40 নম্বর আয়াতে চার চারবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথাটা বললেন। কেন বললেন? বললেন এজন্যে যে কিতাবকে তিনি যে জন্য নাজিল করেছেন যেন আমরা সেটা অনুধাবন করি, যেন আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার একমাত্র অবতারিত সর্বশেষ যে গ্রন্থ যেন সেটা আমরা বুঝে পড়ি, যেন সেখান থেকে আমরা শিক্ষাটা নিই, যেন এই আল কোরআনের হক এবং অধিকার সম্পর্কে আমরা সচেতন হই, আল কোরআন এবং আসসুন্নার হাদিসের সব কিছু যদি আমরা একটু ভালো করে রিসার্চ করে দেখি তাহলে দেখব আল কোরআনের অধিকার মোট পাঁচটা। একটা হচ্ছে আল কোরআনকে আমরা তেলাওয়াত করব, এটা আল কোরআনের অধিকার, সঠিকভাবে বিশুদ্ধভাবে তারতিলের সাথে এবং তাজভিদের সাথে তেলাওয়াত করা, যেন তেনভাবে না, আমরা আমাদের জীবনের কোনো কাজই যেন তেনভাবে আদায় করি না, করতে চাই না, বিশেষ করে পৃথিবীর সাথে সংশ্লিষ্ট যে কোনো কিছু, আপনার ব্যবসা, আপনার প্রশাসনিক কর্মকাণ্ড, দুনিয়ার যত স্বার্থ আপনার আছে আপনি চেষ্টা করেন সবচেয়ে ভালোভাবে পারফর্ম করতে, সম্পাদন করতে, কিন্তু দিনের ক্ষেত্রে আসলে আমাদের যত ধরনের অবহেলা, সালাতটা কোনো মতে পড়া হয়, কোরআনটা কোনো মতে পড়া হয়, কোরআন হয়তো যিনি শুদ্ধ করে নিজেই পড়তে পারেন না এমন ব্যক্তিদেরকে আমরা বাসায় রেখে বাচ্চাদের কোরআন শেখাই, তাই না, কতটা অবহেলা, এটা নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। দ্বিতীয় যে হক সেটি হচ্ছে ফাহমুল কোরআন, কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত করে সন্তুষ্ট থাকলে হবে না, আল কোরআনকে আপনাকে বুঝতে হবে, আল কোরআনের অর্থের অনুবাদটা যেমন আপনাকে বুঝতে হবে, আল কোরআনের ব্যাখ্যাটাও বুঝতে হবে, তার শিক্ষা, আল কোরআনের মৌলিক উদ্দেশ্য লক্ষ্যটা কী, কোন দিকে কোরআন আমাদেরকে ফোকাস করেছে, এসব কিছু কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আপনি কোরআনের দুটো আয়াতের অর্থ বুঝতে পারলেন আর খুশিতে বাগবাগ, এমন হওয়ার কোনো কারণ নেই। আল কোরআনের প্রত্যেকটা নির্দেশনা সবাইকে বাস্তবায়ন করতে হবে, এটা শুধুমাত্র হুজুরদের কাজ না, এটা সকল মুসলিমের কাজ, এই অনুভূতিটা থাকতে হবে ফাহমুল কোরআন, এটা হলো আল কোরআনের দ্বিতীয় হক। এবং তৃতীয় হচ্ছে আল কোরআনের অনুশাসন মেনে চলা। আমরা ফাহমুল কোরআনের সাথে আরেকটা হক সম্পৃক্ত করতে পারি, সেটি হলো হেফজুল কোরআন, কোরআন হেফজ করা। আপনি আমি যদি হেফজ নাও করি আল্লাহ কিন্তু কোরআনকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, করবেন না? সেই কথাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমরা আল কোরআন আর যিকির নাযিল করেছি এবং আমরাই একে হেফাজত করব। এ হলো তৃতীয় হক। চতুর্থটা হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠিত করা নিজের জীবনে প্রত্যেকটা কাজে। এবং পঞ্চম হচ্ছে আদ-দাওয়াতু ইলাল কোরআন, কোরআনের দিকে মানুষকে আহ্বান জানানো। আপনি কোরআন নিজে পড়বেন আর কাউকে পড়াবেন না, কাউকে শেখাবেন না, কোরআনের নির্দেশনাগুলো নিজে পালন করবেন আর কাউকে করাবেন না, এটা হবে না। সমাজের প্রত্যেক ব্যক্তি যারা মুসলিম তাদের কাছে কোরআনের বাণী পৌঁছানো, কোরআনের নির্দেশনা পৌঁছানো, কোরআনের হেদায়াত এবং গাইডেন্স পৌঁছানো, এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এবং এই কর্তব্য পালনের জন্যও একটা প্রস্তুতি প্রয়োজন। আমাদের অনেকেই না বুঝে অনেক কিছু করেন, অনেক দাওয়াতি কাজ করেন, এটা হবে না। প্রত্যেকটা দাওয়াতি কাজের জন্য আপনার এলেম লাগবে, জ্ঞান লাগবে, দক্ষতা লাগবে। আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, দক্ষতা ছাড়া কি আপনি কাজটা করতে পারবেন? ঝুঁকিপূর্ণ হবে না? আপনি যদি ড্রাইভার হন, দক্ষ ড্রাইভার না হলে রোডে অ্যাক্সিডেন্ট করবেন না? প্রত্যেকটা কাজে আপনি যদি একটা মেশিন অপারেট করে থাকেন, মেশিন অপারেটর, তাহলে দেখবেন দক্ষ না হলে আপনার হাত কিন্তু কাটা যাবে। আমরা অনেক শ্রমিকের হাত কাটা যেতে দেখি বা অপারেটর অদক্ষতার কারণে। ফলে মনে রাখবেন, দক্ষতা ছাড়া সত্যিকার অর্থে মোমেন হিসাবে আমাদের মূল্য আল্লাহর কাছে খুবই কম। আল্লাহ দক্ষ মোমেন চান। দক্ষ মোমেনকে যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, দক্ষতার সাথে পড়তে পারে, সে দক্ষ মোমেন। যেই মোমেন দক্ষতার সাথে সালাত পড়তে পারে, যেই সালাতের ফরজ, ওয়াজিব, আরকান, খুশু, হুদু চমৎকারভাবে সে সালাতটা আদায় করে, সে হলো দক্ষ মোমেন। সে মোমেন দক্ষ যে আল্লাহর নির্দেশগুলো দক্ষতার সাথে পালন করে, সে তার
ব্যবসা, তার চাকুরি, তার কাজকর্ম, তার পারিবারিক বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে সে কোরআন এবং সুন্নার অনুশাসনগুলো ফলো করতে পারে। এই জায়গায় আমাদের দক্ষতার বড় অভাব। আমরা অনেকেই বলি সব জায়গায় শরিয়া মেনে চলা যায় না। চিন্তা করে দেখেন, আপনার যারা ব্যবসায়ী আপনাদেরকে বলতে শোনা যায় যে আসলে সব জায়গায় শরিয়া মানা যায় না, কারণ আপনাকে ঘুষ দিতে হয়, আপনাকে অন্যায় কাজ করতে হয়, আপনাকে ভেজাল মেশাতে হয়, এবং আপনারা অনেকেই মনে করেন এটা নিড অফ দ্য টাইম, এই সময়ের এটা প্রয়োজন, না হলে আপনার ব্যবসা টিকবে না, আপনার চাকরি টিকবে না। এই কথাগুলো কি সত্যি? আসলে আসল ব্যাপারটা হচ্ছে আমরা সিরিয়াস মুমিন না। আপনি যে কাজে সিরিয়াস, সারা পৃথিবী একদিকে, আপনি একদিকে। সারা পৃথিবী ভুল পথে চললেও যেই কাজে আপনি সিরিয়াস, আপনি কিন্তু সেটাতে নিজের মতটাকেই প্রতিষ্ঠিত রাখেন, রাখেন না? তাহলে আমরা এটা এই জন্য প্রায় বলি যে ইসলামের বিষয়গুলো আমাদের কাছে খুব যৎসামান্য গুরুত্বই আমাদের কাছে বহন করে। এই কথাটা অনেকেই আসলে ওইভাবে বুঝেন না। আপনারা দাবি করেন যে না আমরা খুব গুরুত্ব দিয়েই ইসলামকে পালন করি, তাহলে বলুন বাজারে গেলে একটা মাছ যে গুরুত্বের সাথে দেখে শুনে আপনি কেনেন, দিনের আমলগুলো কি সেভাবে যাচাই করে আমল করেন? আমরা তো দিনের কোন আমলটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ নয় সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। কোরআনের সাথে কি এর মুয়াফাকাত আছে কি নেই সেটা নিয়ে আমরা ভাবি না। তাহলে অনেক সময় অনেককে বলতে শোনা যায়, তারা বলেন যে একটা মাছের যে মূল্য এবং গুরুত্ব, সেই গুরুত্বটাও আমাদের অনেক মুসলিম ভাই বোনদের কাছে নাই। কারণ মাছ কেনার জন্য আপনি যেভাবে সিরিয়াস হন, দিন পালনের জন্য আপনার মধ্যে সেই সিরিয়াসনেস দেখা যায় না। না কোরআন পড়ার সময়, না সালাত পড়ার সময়, না সিয়াম রাখার সময়, না হজ করার সময়। এত টাকা ব্যয় করে মানুষ হজ করতে যায়, যেন তেনভাবে হজ করে চলে আসে, সেটা তো আমাদের নিজেদের চোখে দেখা। এখন প্রিয় ভাইরা, এই জন্য কোরআনমুখী হতে হবে, কারণ কোরআনের আসল প্রভাবটা তৈরি হয় যখন কোরআনকে বুঝে। অমুসলিমরা যখন কোরআন বুঝতে শুরু করে, কোরআনের অর্থের অনুবাদ পড়ে তারা প্রভাবিত হয়, তাদের হৃদয় নাড়া দেয়, তখন তারা ইসলামের দিকে চলে আসে। তাহলে কি প্রভাব চিন্তা করেন, আজকের যুগেও এবং অতীতেও অনেক অমুসলিম ব্যক্তিরা শুধু কোরআন শুনেই মুসলিম হয়েছে, আপনার আমার দাওয়াতে নয়। কোরআনের এই প্রভাবটা শুধু সুর লহরি বাজিয়ে তৈরি হবে না। কোরআনের তেলাওয়াতটা যখন সুন্দর লাগে, কানে ভালো লাগে, হয়তোবা চোখ দিয়ে পানিও পড়বে, কিন্তু হৃদয় কিন্তু তাড়িত হবে না। হৃদয় তাড়িত হবে কোরআনের অর্থ দিয়ে, কোরআনের মর্ম উপলব্ধি করে। আপনি যখন কোরআনের সেই প্রভাবশালী আয়াতগুলো পড়বেন, তখন দেখবেন আপনার জীবনের ভোলটাই পাল্টে যাবে, ইতিবাচক হয়ে যাবে আপনার জীবন, সুন্দর হয়ে যাবে, আপনি আল্লাহমুখী হয়ে যাবেন, আল্লাহ এবং তার রাসূলকে প্রচণ্ড রকম ভালোবাসতে শিখবেন আপনি। আর যদি কোরআনের অর্থ না বুঝেন, তাহলে দেখবেন এগুলো অর্জিত হবে না। কত কোরআনের কারি আছে যারা আসলে সত্যিকার আমলদার নয়, আছে না এরকম? অনেক ব্যক্তি আছে যারা কোরআনের কেরাত পড়ে শুধু অর্থই উপার্জন করে। অনেক মুফাসসির আছেন যারা তাফসির করে মাহফিল থেকে শুধু টাকাটাই তাদের উদ্দেশ্য, আছে কি না বলেন? কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? কোরআন কেন নাজিল হয়েছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা একটা বরকতময় গ্রন্থ যা এ রাসূল তোমার প্রতি আমরা নাজিল করেছি, যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমান ব্যক্তিরা এ থেকে উপদেশ গ্রহণ করে। দেখেন, চিন্তা গবেষণা অনেকেই করে, কিন্তু প্রকৃত বুদ্ধিমানেরাই গবেষণার পরে ফসলটা ঘরে তোলে, শিক্ষাটা গ্রহণ করে। আমাদের মুসলিমদের মধ্যে দেখবেন অনেক চিন্তাবিদ আছে, চিন্তার কোনো কমতি নাই, গবেষকেরও কোনো কমতি নাই, কিন্তু সকল গবেষক আমলদার মুসলিম নন। আল্লাহ তাআলা এই জন্যই দেখেন কি ঢঙে কথাটা বললেন, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন মানুষ এই আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে, শুধু তেলাওয়াত না,
দেখেন এখানে শুধু তেলাওয়াতের কথা বলা হয় না, চিন্তা গবেষণা। আপনি যেই জিনিসটা রিড করবেন, পড়বেন, অর্থ বুঝবেন না, সেটা নিয়ে কীভাবে চিন্তা গবেষণা করবেন বলেন তো? কেউ যদি আপনার সামনে চাইনিজ ভাষায় এসে একটু পিং পং টাইপের কিছু কথা বলে, আপনি ওটা নিয়ে কী গবেষণা করবেন? আপনি তো ভাবই বুঝেন নাই, অর্থই জানা নাই, তাই না? তাহলে এতে বোঝা যাচ্ছে চিন্তা গবেষণার যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, তার জন্য কিন্তু কোরআন বুঝতে হবে। আর তারপরে বললেন কি, এবং যেন বুদ্ধিমান, উলুল আলবাব। উলুল আলবাব মানে বুদ্ধির যারা অধিকারী, আল্লাহ যাদেরকে বুদ্ধির অধিকারী করে বানিয়েছেন, সে বুদ্ধিমান মানুষেরাই এ থেকে উপদেশ গ্রহণ করবে। অতএব সকল চিন্তাবিদ গবেষকরা কোরআন থেকে বেনিফিট নিতে পারবে না। কোরআন থেকে বেনিফিট নিতে পারবে সেই সকল চিন্তাবিদ এবং গবেষক মুসলিমরা যারা বুদ্ধিমান। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা মনে করি গবেষক মানুষ যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন, কিন্তু ইসলাম বলে প্রত্যেক মুমিনকেই গবেষক হতে হবে। আপনাকে রিসার্চ করতে হবে প্রত্যেকটা কাজ দিয়ে, যে কাজটা আপনি করেন, যে আমলটা আপনি করেন, আপনার এই আমলটা শুদ্ধ কিনা। প্রিয় মুসলিম ভাইয়েরা বোনেরা, আপনি যে আমলটা করেন সেটা শুদ্ধ কিনা, কোরআন এবং সুন্নার আলোকে এটা অথেন্টিক কিনা, নাকি আপনি মনে করছেন এটা কোরআনের নির্দেশ অথচ আল্লাহ তাআলা আপনাকে এ ব্যাপারে কিছুই বলেননি। আপনি ভাবছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে এটার কোনোটাই নাই, কি হয়ে যাবে তখন? আপনার এই আমলটা জানেন আপনারা কি হবে? সেটা বেদাত হয়ে যাবে। যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে আপনি কোনো ইবাদত, কোনো সওয়াবের কাজ করেন, এটা আমাদের সকল স্কলার, সব যুগের সকল স্কলার একমত, আপনার এই আমলটা ইনভ্যালিড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কারণ এটা তখন বেদাত বলে গণ্য হবে। কারণ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত কাজ থেকে দূরে থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত প্রত্যেক আমল হচ্ছে বিদআ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক প্রত্যেক বিদআ হলো দালালা বা ভ্রষ্টতা, মিসগাইডেন্স। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক এই বেদাতগুলো আমাদেরকে কোন দিকে নিয়ে যায়? এটা দালালাত হিসাবে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে প্রত্যেক বেদাতের সর্বশেষ ইন রেজাল্ট বা শেষ ফলাফল, শেষ পরিণতি কি? জাহান্নাম। তাহলে বুঝুন, আমাদের অনেককে বলতে শোনা যায়, আপনি যদি এটাকে বেদাতও বলেন, আমি তো আল্লাহর মহব্বতে করছি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশনা হলো, আপনি আল্লাহর মহব্বতে যদি কোনো ভুল কাজ করেন, যদি কোনো বেদআত করেন, ইভেন যদি কোনো পাপও করেন। এখন অনেক মানুষকে ঢোল বাজিয়ে সারা রাত নারী পুরুষ একসাথে নেচে গেয়ে ইবাদত করতে দেখা যায়, দেখা যায় কি না? তারা বলে যে এটা আমরা আল্লাহর জন্য করি, অতএব আল্লাহ কবুল না করে কি পারবেন? আপনাদের কি মনে হয়, আল্লাহ কি যে কোনো আমল কবুল করতে বাধ্য নাকি? অবশ্যই নয়, বরং আল্লাহর সিস্টেমের মধ্যে যেটা পড়বে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, যেটা তার সিস্টেমের বাইরে চলে যাবে সেটা বেদআত বলে গণ্য হবে এবং সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। ফলে বেদআত থেকে নিজেদেরকে মুক্ত রেখে বিশুদ্ধ পন্থায় আল্লাহর ইবাদত করার জন্য এবং হালাল হারাম মেনে চলার জন্য জীবনটাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে সাজানোর জন্য আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান দরকার, এবং সর্বপ্রথম দরকার আল কোরআনের জ্ঞান। যদি আপনারা আল কোরআনের সাথে কানেকশন তৈরি করতে না পারেন, এই কানেকশন হবে সর্বাত্মক কানেকশন, এই কানেকশন হবে প্রতিদিনের কানেকশন। কিন্তু আফসোস, আমাদের মুসলিমদের মধ্যে অনেকের কোরআনের সাথে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কোনো কানেকশন নাই। এবং আফসোস সেই সমস্ত মুসলিম ভাই বোনদের জন্যে যারা কোরআনের তেলাওয়াতটা এখন পর্যন্ত রপ্ত করতে পারলেন না। তাহলে কোরআনের সাথে তাদের কানেকশন হলো কী করে? কোনো সম্ভাবনা আছে? কিন্তু কোরআনের সাথে কানেকশন তৈরি করতে পারেন নাই। এবং আরেকটা বিপর্যয় তারা তৈরি করেন, যখন বাংলা শব্দ দেখে দেখে তিনি কোরআন পড়েন,
শরিয়া লয়র শিকার ফ আলিফ লাম মিম এভাবে তিনি আরবি দেখে কোরআন পড়তে পারেন না। এবং উলামায়ে কেরাম বলেছেন যারা বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়েন তারা পাপী, কারণ তখন তাদের লাহানে জালি হয়ে যায়, কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়। আপনি যেখানে লামের সাথে আলিফ নেই সেখানে লা টানলে অর্থ বিপরীত হয়ে যায় না? লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা আল্লাহ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত বলে প্রশংসা করলেন, লা মসজিদুন যদি পড়েন হায় আল্লাহ, পুরো নাফি হয়ে যাবে। একটা হলো তাকিদ আরেকটা হলো একদম বিপরীত, নাফি নাবোধক হয়ে যাচ্ছে। এভাবে বাংলায় অক্ষর দিয়ে কোরআন পড়া যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কোরআনের এই হকগুলো কথা আপনারা মনে রাখবেন। আর যদি কোরআনের সাথে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন যিনি দাঁড়াবেন তিনি কে জানেন? কে দাঁড়াবেন? কোরআন তো দাঁড়াবেই, আরও একজন দাঁড়াবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদটা কোথায় জানলাম আমরা জানেন? কোরআনেই জেনেছি। আল কোরআনের সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। আর রাসূল বলবেন, হে আমার রব, আমার এই জাতির লোকেরা অর্থাৎ আমার উম্মতের এই এই লোকেরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আপনি যদি এই আয়াতটা না জেনে থাকেন আজকে জেনে নেন, কি দশা হবে আপনার যদি আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি হন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই রাসূল যাকে আল্লাহ তাআলা ইসমত দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সকল ভুল বিভ্রান্তি থেকে রক্ষা করেছেন, একজন আমানতদার নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, এরকম একজন আমানতদার ব্যক্তির কথা আল্লাহ গ্রহণ করবেন নাকি আপনার কথা? আপনি যদি বলেন না না আল্লাহ, আমি আসলে আপনার কোরআন থেকে বিচ্ছিন্ন হই নাই, এরকম একটা মিথ্যা কথা বলে আপনি কি পার পাবেন? পার পাবেন না, পার পাবেন না। সিরিয়াসলি নিতে হবে কিন্তু এই তথ্যটাকে। আমাদের অনেক ভাইয়েরা দুনিয়ারও অনেক কাজে দেখা যায়, সিরিয়াস একটা মেসেজ এসেছে অফিসে, সে নিল না, তার চাকরি চলে গেল। কিয়ামতের দিন আমাদেরও ভয়াবহ অবস্থা হবে যদি এই আয়াতের আলোকে এখনই কোরআনের সাথে আপনারা কানেকশনটাকে বিল্ড আপ না করেন, কঠিন একটা অবস্থা হবে। এবং সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে, মুসলিমদের জীবনের চিত্রে, সমাজের চিত্রে ইসলামের প্রতিফলনটা খুব দুর্বল হয়ে গেছে, ইসলামের অনুশাসনটা ভেঙে পড়েছে, আমানতদারি এখন আর নাই, খিয়ানতে ভরে গেছে, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে লক্ষ লক্ষ বনি আদম, হয়েছে না? অথচ আমরা কি দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে কোরআনের এই জ্ঞানটা যখন সেই ভঙ্গুর দুর্নীতিপরায়ণ মক্কার সেই মানুষদের কাছে পৌঁছালেন, ইসলাম গ্রহণের পরই তারা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, হয়েছে কিনা? কোরআনের টাচে এসে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হলো। তাই সেই একই কোরআন কি আমাদের কাছে নেই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই আদর্শ আজকে কি এই সমাজে নেই? আছে, আছে, কিন্তু বইয়ের মধ্যে আছে, আমাদের জীবনের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি জীবনের মধ্যে নিয়ে আসতে হবে, জীবনের চর্চায় নিয়ে আসতে হবে, চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে, শিক্ষা কারিকুলামে নিয়ে আসতে হবে, আমাদের সমস্ত কাজকর্মে নিয়ে আসতে হবে, ব্যবসায় প্রশাসনে নিয়ে আসতে হবে, আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ে আসতে হবে। তাহলেই আমাদের জীবনটা কোরআনের আলোকে আলোকিত হবে। আল্লাহ সুবহান তাআলা দেখেন কি চমৎকার কথাই না আমাদেরকে শুনিয়েছেন সূরাত বনী ইসরায়েলের 9 নম্বর আয়াতে, যেটাকে সূরাতুল ইসরাও বলা হয়। আল্লাহ সুবহান তাআলা বলছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে পথ প্রদর্শন করে যেটা সবচেয়ে সুদৃঢ়, পৃথিবীর সবচেয়ে সুদৃঢ় এবং সঠিক পথের দিকে আল কোরআন মানুষকে গাইড করে, মানুষকে পথ নির্দেশ করে, পথ প্রদর্শন করে। ওয়ুবাশশিরাল মুমিনিনাল্লাযিনা ইয়ামালুনা সলিহাত, এবং সেই সমস্ত লোকদেরকে বেশারাত দেয়, সুসংবাদ প্রদান করে যারা সৎ কাজ করে। কোরআন হলো সৎ কাজের গাইড, এ গাইড ফর আমালে সলিহ,
যত পৃথিবীতে যত আমলে সালে আছে তার সবচেয়ে সুন্দর আল্লাহ প্রদত্ত গাইড হলো আল কোরআন। এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, গাইড কিন্তু আমি বলি নাই। একদম শুরুতে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এ গাইড ফর মুত্তাকিন, এ গাইড ফর মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা গাইড। কারণ যারা মুত্তাকি না, যারা আল্লাহকে ভয় করে না, ওরা কিন্তু কোরআন মানবে না। ওরা মুসলিম নামধারী হলেও ওরা কোরআন মানবে না। অতএব কোরআনটা যারা আমলে সালেহ করে, যারা আল্লাহকে ভয় করে, যারা ইমানের পথে নিজেকে টিকিয়ে রাখে, যারা ইসলামকে অথেন্টিকভাবে বিশুদ্ধভাবে চর্চা করে, কোরআন হচ্ছে তাদের জন্য একটা প্রপার অথেন্টিক গাইড। সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আরও বিভিন্ন আয়াতে। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই মুমিন যারা ভালো কাজ করে, আমালে সালেহ করে, তাদেরকে আল্লাহ তাআলা কী বিশারাত দিয়েছেন, কী সুসংবাদ দিয়েছেন, আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। আল্লাহু আকবার! আমাদের মন কি এখনও গলবে না? আমাদের মন কি এখনও আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না? মনটা কি একটু সফট হবে না আল্লাহর জন্যে? অথচ আল্লাহ তাআলা একটু সফট হলে তার পথে আসার জন্য আমাদের জন্য রেখেছেন কি মহাপুরস্কার। কিন্তু যদি মনটা আপনার এখনও কঠিন থাকে, আল্লাহর পথে আপনি যদি এখনও ফিরে না আসেন, আল্লাহর দিকে যদি আপনি ফিরে না আসেন, আল্লাহ কি আপনাকে পুরস্কার দেবেন? প্রিয় ভাইরা, দেবেন না। যে সমস্ত মুমিন আমালে সালেহ করে, আল্লাহ তাদের জন্য যা বরাদ্দ রেখেছেন, নিশ্চয়ই সে সমস্ত লোকেরা সেটা পাবে না, লোকেরা। কারণ সত্যিকার ঈমান কার আছে কার নেই আল্লাহই ভালো জানেন, এই জন্য আমরা বললাম লোকেরা। সে সমস্ত লোকেরা পাবে না যারা আমালে সালেহ করে না। যেই মুমিনরা আমালে সালেহ করে তাদের পুরস্কার সেই লোকেরা পাবে না যারা আমালে সালেহ করে না, এটা মনে রাখবেন। অতএব আসুন আল কোরআন নিয়ে আল্লাহ তাআলা যেটা আমাদের সবার জন্য সহজ করে দিয়েছেন, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষিত মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য না, পৃথিবীর তাবৎ মানুষের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই জন্যই তো আমরা দেখি ডক্টর রোজে গারুদির মতো লোকেরা তারা ইসলাম গ্রহণ করে শুধু কোরআন পড়ে। ডক্টর মরিস বুকাইয়ের নাম শুনেছেন আরও বহু আগের, তারা শুধু কোরআন পড়ে ইসলাম গ্রহণ করে। পাশ্চাত্যের প্রচুর, জাপানের, রাশিয়ার, আমেরিকার, নর্থ আমেরিকার অনেক অমুসলিমরা শুধু কোরআন পড়ে তারা হেদায়েত পায়, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যারা জন্মগত মুসলিম তারা কোরআনকে পড়ছি না, হায় আফসোস! কোরআন তেলাওয়াত আমরা শিখছি না, কোরআনের অর্থ আমরা শিখছি না, এটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। ফলে যেই নুড়ি পানির মধ্যে থেকে পানি পায় না, আমরা সেই নুড়ির মতো। কোরআনের মধ্যে ডুবে থেকেও কোরআন থেকে হেদায়াত আমাদের অনেক মুসলিমের নসিব হয় না। কিন্তু যারা সারা জীবন কুফুরির মধ্যে ছিল, কোরআনের কাছে একবার আল্লাহ তাআলা তাকে আসার সুযোগ করে দিয়েছেন, আর সে কোরআন থেকে বেনিফিট নিয়ে মুসলিম হয়ে গেল, সুন্দর একটা জীবন সে পেয়ে গেল। আসুন আমরা সেভাবেই নিজেদেরকে তৈরি করি। তাহলে আমাদের করণীয়টা কি সেটা বলে আমি সেকেন্ড বিষয়টাতে যাব। আমাদের করণীয় হচ্ছে প্রথমত কোরআনকে তারতিলের সাথে এবং তাজবীদের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত রপ্ত করা। এটা কঠিন না। যারা অ্যাভারেজ মেধার অধিকারী, মধ্যম মেধার অধিকারী, এরা এক মাস থেকে তিন মাস চেষ্টা করলে এরা একদম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। তারতিলের সাথে মানে তাড়াহুড়ো না করে একটু ধীরে ধীরে তেলাওয়াত করা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে। আর তারতিল কথাটার মধ্যেও তাজবীদ আছে, যদিও তাজবীদের সাথে পড়ার ব্যাপারে অন্যান্য হাদিসও আছে। তাহলে তাজবীদ মানে হচ্ছে আপনার মাখরাজ সিফাতগুলো ঠিক রেখে, ভুল উচ্চারণ না করে, মাদ, ইখফা, ইদগাম, ইজহার, ইখলাস, এই যে কাওয়ায়েদগুলো আছে এগুলো খেয়াল রেখে সুন্দরভাবে তেলাওয়াত করা। আজকে যারা আমাদের বাংলাদেশি হাফেজরা এত সুন্দর তেলাওয়াত করছে, বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছে, ওরা কিন্তু তাজবীদের সাথে তেলাওয়াত করে। যদি ওদের তাজবীদটা গণ্ডগোল হয়ে যায়, তাহলে সুর যত সুন্দরই হোক আসলে পুরস্কার পাবে না, এটা মনে রাখবেন। তাহলে আল্লাহর কাছেও আপনার তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে। দ্বিতীয় হচ্ছে কোরআনের অর্থের অনুবাদটা বোঝা। কোরআনের অর্থের অনুবাদ, আল কোরআনের অনুবাদ, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল কোরআনের আয়াতের একটা অর্থ আছে, সে অর্থের অনুবাদটাই আমরা বাংলায় পাচ্ছি। আমাদের অনেকেই বলে কোরআনের অনুবাদ, কোরআনের
এত কিছু আছে, এত দোতনা, এত গভীর মর্ম, সেটা অনুবাদ করার সাধ্য কারো নেই। এই জন্য এটাকে ইংরেজিতেও বলা হয়, আপনি দেখবেন কিং ফাহাদ কমপ্লেক্সের যে ট্রান্সলেশন, ওখানে বলা হচ্ছে কোরআনের অর্থের অনুবাদ, দ্য ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন, কোরআনের অর্থের অনুবাদ। কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের মধ্যে এত অর্থ, এত মর্ম, এত ব্যাখ্যা, সেটা এক কথায় কি বাংলাকে প্রকাশ করতে পারবেন? পারবেন না। এই জন্য আমরা বারবার বলি কোরআনের অর্থের অনুবাদ। তাহলে কোরআনের অর্থের এই অনুবাদটা আমাদেরকে অনুধাবন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রোগ্রাম করে, প্ল্যান করে পুরো কোরআনটা আপনি যেন আগামী এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে বুঝে ফেলেন, সে ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি এক্সকিউজ বা ওজর দেখানোর কোনো সুযোগ নেই যে আমি তো আলেম না, আপনি তো মুসলিম। প্রত্যেক মুসলিমের কি কোরআন বুঝতে হবে না? বুঝতে হবে। আপনি যদি বলেন যে আল্লাহ আমি যেহেতু আলেম ছিলাম না, এই জন্য কোরআন পড়ি নাই, এই ওজর গ্রহণযোগ্য হবে না। তারপরে হলো কোরআনের যে মৌলিক উদ্দেশ্য, লক্ষ্য, মাকাসেদ, এটা বুঝতে হবে। কোরআন কেন আপনাকে ইমান আনতে বললো এটা বুঝতে হবে, না বুঝলেও তো আপনি ইমানের অর্থই মর্মই বুঝবেন না। কোরআন কেন আপনাকে মুত্তাকি হতে বলল, কেন সিয়াম, সালাত, হজ, জাকাত, এই সমস্ত মৌলিক ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, কেন, এটা আপনাকে বুঝতে হবে। সালাত কেন আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বললেন এটা বুঝতে হবে। এগুলো সব জবাব কিন্তু কোরআনে আছে। ও আকিমিস সালাতা লিযিক্রি, আকিমিস সালাতা লিদুলুকি শামস, এভাবে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون واتموا الحج والعمره لله অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশনার পাশাপাশি কেন এই ইবাদত মানুষের উপর ফরজ করা হলো সেই কারণটা তিনি বর্ণনা করেছেন, সেই মাকাসেদ, সেই অবজেকটিভস, লক্ষ্য উদ্দেশ্য তিনি বর্ণনা করে দিয়েছেন। এখন সেটা যদি আমাদের বুঝে নাও আসে, তবুও ইবাদত করতে হবে, আর বুঝে আসলে সেটাই আমাদের জন্য ইফেক্টিভ হবে বেশি। আমি তখন উদ্বুদ্ধ থাকব, আমি তো সালাত পড়ে নিজেকে একজন পবিত্র মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। তাহলে যিনি সালাত পড়বেন তিনি সবসময় পবিত্রতা অবলম্বন করবেন। আমাদের মুসলিমরা অনেকে খুব চালাক, তারা বলে ওযু করলেই তো পবিত্র হয়ে গেলাম, আর সমস্যা কী? হ্যাঁ, ঘুষে কোনো সমস্যা নাই, চুরিতে কোনো সমস্যা নাই, আরেকজনের আইল দখলে কোনো সমস্যা নাই, প্রতিবেশীর এক বিঘত জমি দখলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, মানুষকে যদি ধোকা দিয়ে সারতে পারি তাহলেও কোনো সমস্যা নাই, এ কথাগুলো ভুল। আল্লাহ কিন্তু আপনার আমার প্রত্যেকটা জিনিস হিসাব রাখছেন। সুতরাং পবিত্রতা, এটা যেমন অজুর মাধ্যমে অর্জিত হয় দৈহিক পবিত্রতা, অন্তরের পবিত্রতা অর্জিত হয় কুফুরি এবং শিরক থেকে মুক্ত থাকার মাধ্যমে, আকীদাগত বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে, ইমানের পরিপূর্ণতার মাধ্যমে, শিরক বিদআত পাপ থেকে নিজেকে পবিত্র করার মাধ্যমে, অন্তরের পবিত্রতা অর্জিত হয় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। জীবনে যত পাপ করেছেন, যত ভুল করেছেন, আপনাকে তওবা করতেই হবে, তা না হলে আপনি কিন্তু অন্তরের পবিত্রতা অর্জন করতে পারবেন না। আর যার অন্তর কলুষিত তার দৈহিক পবিত্রের কোনো মূল্য নাই, এটা মনে রাখবেন। আচ্ছা, আর ওই বিষয়গুলো বোঝার জন্য চেষ্টা করতে হবে ইসলামের মৌলিক বিষয়ে কোরআন কী বক্তব্য দিয়েছে। আফসোস, আজকে আমাদের অনেক পিএইচডি হোল্ডার, অনেক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আছে, শিক্ষকও আছেন, প্রফেসরও আছেন, যারা কোরআনের কোনো মৌলিক বিষয় সম্পর্কে জানেন না। আর আজকাল মুসলমানদের মধ্যে আরেকটা ফ্যাশনও তৈরি হয়েছে যে ইসলাম সম্পর্কে যত কম জানবেন তত আধুনিক, উনি তত প্রোগ্রেসিভ। এটা কিন্তু ভুল। অনেকেই দেখলাম যে খুব শিক্ষিত মানুষরা ইসলাম সম্পর্কে না জানার ভান করেন, এবং এটা তার গৌরবের জায়গা। এটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! সেদিন প্রিয় ভাইয়েরা টের পাবেন যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন আমাদের কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে কোনো লাভ হবে না। চতুর্থত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং সিফাতগুলো জানা। আজকেও আমাদের দেশের বহু মানুষ আল্লাহর নাম এবং সিফাতগুলোর মধ্যে ভয়ঙ্কর ভুলের মধ্যে নিমজ্জিত। আল্লাহর নাম জানলে হবে? আল্লাহর প্রতি আপনার বিশ্বাস সঠিক করতে হবে না? আল্লাহর সিফাতি নামগুলোর অর্থ আছে না? আপনি কি সে অর্থে বিশ্বাসী?
এ বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। অনেকের কাছে এটা হয়তো কঠিন বিষয় মনে হতে পারে, ফিলোসফিক্যাল, আমরাই এগুলোকে ফিলোসফিক্যাল বানিয়েছি, কিন্তু আপনি আরবদের কাছে যান, আরবদের সবচেয়ে সাধারণ মানুষটা, যে রাখাল, যে ছাগল চড়ায়, সেও কিন্তু আল্লাহর নাম সম্পর্কে আমরা দেখেছি। আমরা মদিনায় অধ্যয়নকালে তাদের কাছে গিয়েছি, পরীক্ষা করেছি যে তারা এই আকিদাগুলো তাদের ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্পষ্ট, ভুলের মধ্যে নাই তারা। তার মানে হচ্ছে এগুলো খুব ইজি, সহজ, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির। ফলে সহজ জিনিসটাই কঠিন হয়ে গেছে চর্চা না থাকার কারণে, কানেকশন না থাকার কারণে। এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। এবং আল্লাহ তাআলা যে আয়াতগুলোতে তার নাম উল্লেখ করলেন, তার সিফাতগুলো উল্লেখ করলেন, আয়াতের সাথে তার কানেকশনটা কী, তিনি কী বোঝাতে চেয়েছেন, এ বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এরপরে আরেকটা হচ্ছে তাদাব্বুর আল আয়াত, তাদাব্বুর। এই যেটা বলেছি, প্রত্যেক মুসলিমের একটা সার্চিং মাইন্ড থাকতে হবে, একটা গবেষণামূলক মন থাকতে হবে। আপনাকে আল্লাহর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করতে হবে। আপনি তো দিনের অনেক আমল করেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা ডিস্টিংগুইশ করতে হবে। এটা পার্থক্য করতে না পারলে তখন দেখা যাবে যে আপনার আসলে সংশোধন আসছে না। আমাদের সমাজে প্রচুর মুসলিম এখনও আল্লাহকে স্মরণ করে তারা কাঁদে, রাত্রিভর ইবাদত করে, কিন্তু ভুল পন্থায়, ভুল পন্থায় আছে না, এরকম আছে, তিনি ধরতে পারছেন না তার ভুলটা কোথায়। অতএব এটা যদি আমরা তাদাব্বুর এবং তাফাক্কুরের মাধ্যমে চিহ্নিত করতে পারি, তাহলে ভুলগুলো থেকে সংশোধন সম্ভব। আল কোরআন মুজিজা, পৃথিবীর সর্বকালের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। অতএব আল কোরআনের সেই মুজিজার বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। মুজিজা দেখে মানুষ অভিভূত হয়। ঈসা আলাইহিসসালামের মুজিজা দেখে তখন প্রচুর লোক ইসলাম গ্রহণ করেছে না? মুসা আলাইহিসসালামের মুজিজা দেখে বনী ইসরায়েলের লোকেরা তার সাথে সম্পৃক্ত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিজা দেখেও অনেকে ইসলাম গ্রহণ করেছে। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। কিন্তু আল কোরআনের এই মুজিজার উপলব্ধিটা আমাদের নাই, ফলে আমরা আল কোরআনকে একটা আর সাধারণ বইয়ের মতো মনে করছি। খেয়াল করে দেখেন না, বরং আমাদের অনেক মুসলিম ফ্যামিলিতে দেখবেন যে গল্প, উপন্যাস, কবিতার বই অনেক বেশি পঠিত, কোরআন কিন্তু সে সাজিয়ে রেখে দিয়েছে, তাই না? এটা কত বড় ভুল হচ্ছে আমাদের, মনে রাখবেন। এবং সর্বশেষ আমি বলব, কোরআন থেকে, প্রত্যেকটা আয়াত থেকে, সূরা থেকে যে শিক্ষা আল্লাহ তাআলা এখানে রেখেছেন, সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে, শিক্ষাটা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যে এতগুলো গল্প সেখানে বললেন, আদম আলাইহিস সালামের গল্প বলেছেন না, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্যান্য নবীদের গল্প, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের, এটা কি গল্পের বই বলেন না? ওর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। কিন্তু মজা, মানে আমরা মজা করে গল্প পড়ি ঈসা আলাইহিস সালামের কাহিনী, কিন্তু শিক্ষা আমরা নিচ্ছি না। এই ধরনের কাহিনীগুলোর মধ্যে সবার জন্য শিক্ষা রয়েছে। আমি একজন সাধারণ মানুষ, আমার জন্য শিক্ষা রয়েছে? না না, সবার। এই সমাজে যারা সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, ব্যবসায়ী, প্রশাসক, যারা সমাজের অধিপতি, সমাজের যারা লিডার, প্রত্যেকের জন্য কিন্তু এখানে শিক্ষা রয়েছে। অতএব আমরা সবার প্রতি আহ্বান জানাই যে কোরআনের শিক্ষা থেকে আপনারা নিজেরা আলোকিত হন এবং মানুষকে আলোকিত করুন। সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করব, কোরআনের উপরে এই আলোচনা দেখে অনেকের কাছে মনে হতে পারে কোরআনই তো যথেষ্ট, হাদিস দরকার নাই, তাই না? একদল মানুষ কিন্তু সেই স্বরটা উচ্চ করেছে, একদল মানুষ তারা মানুষকে আহ্বান করা শুরু করেছে। এই দেশের বিভিন্ন প্রান্তে কিছু লোক তাদের পক্ষে কাজ করছে, আপনারা জানেন, তারা বলছে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিস দরকার নেই। এটা হলো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বিভ্রান্তি, ইসলামের ইতিহাসে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো হাদিসকে অস্বীকার করা। এটা মনে রাখবেন, এদের এজেন্ডা আছে, এরা ইসলামকে চিরতরে ধূলিসাৎ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। এই জন্য ইসলামের মৌলিক একটা সোর্স, উৎস আল হাদিস এবং আস সুন্নাহ, সেটার বিরুদ্ধে তারা তারা প্রশ্ন তুলছে, তারা অস্বীকার করছে। মনে রাখবেন, হাদিসকে অস্বীকার করে ইসলামকে মানার কোনো সুযোগ নাই এবং কোরআনকেও মানার কোনো সুযোগ নেই।
কারণ হাদিস এবং সুন্নাহ হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা, আল কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, কিছু জাল হাদিস রয়েছে যেগুলো মূলত হাদিসই না। জাল হাদিস কথাটাও আসলে একদম ঠিক না। জাল জিনিস তো আর হাদিস হতে পারে না, পারে পারে না। কিছু দুর্বল হাদিস রয়েছে, সেই ব্যাপারে 1400 বছর ধরে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য স্পষ্ট। আমরা আপনারা যে হাদিসগুলো মানব সেগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে, হয় সহিহ নয় হাসান হতে হবে। ব্যাস এতটুকুই জেনে রাখেন, আরও অধ্যয়ন করলে ব্যাপকভাবে জানতে পারবেন। কিন্তু সহিহ হাদিস হাসান হাদিসকে অস্বীকার করার কোনো অধিকার কারো নেই। আপনি বলতে পারেন আমি ইসলামের কোনো কিছু মানি না, ঠিক আছে, পৃথিবীতে বহু মানুষ ইসলামকে মানে না, আছে না এরকম, অমুসলিমরাও ইসলামকে মানে না। কিন্তু মুসলিম সে যে আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন এটা হতে পারে না। আমাদের ওলামায়ে কেরাম সব যুগে, সকল ওলামায়ে কেরাম একমত, ইসলামের দুটো মূল উৎস জ্ঞানের এবং দ্বীনের সেটা হলো আল কোরআন এবং আস সুন্নাহ। আল কোরআন এবং আস সুন্নাহ। আল কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে অবতারিত ওয়াহী, আস সুন্নাহও আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। পার্থক্য শুধু আল কোরআন হলো কালামুল্লাহ আর আস সুন্নাহ হলো যেই ওয়াহীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় অথবা তার কাজের মাধ্যমে প্রকাশ করেছে, ব্যাস আর কোনো পার্থক্য নেই। কোরআন দ্বারা ফরজ ওয়াজিব সব কিছু সাব্যস্ত হয়, সমস্ত হুকুম সাব্যস্ত হয়, হারাম সাব্যস্ত হয়, মাকরুহ সাব্যস্ত হয়, মুবাহ সাব্যস্ত হয়। ঠিক হাদিস দ্বারাও ফরজ ওয়াজিব মাকরুহ মুবাহ হারাম সব কিছু সাব্যস্ত হয়। সম্মানিত উপস্থিতি, একটু যদি বেশি সময় লাগে আপনাদের কাছে একটু চেয়ে নিচ্ছি, কারণ মসজিদ নিয়ে আমি বলেছিলাম যে কিছু আলোচনা করব। কোরআনের সাথে মসজিদের খুব রিলেশন আছে, কারণ মসজিদের মধ্যেই কোরআন পড়ার সবচেয়ে সুন্দর পরিবেশ। হালাকাতুল কোরআন, কোরআনের হালাকা, আপনারা যারা হজ ওমরা যাবেন দেখবেন যে মসজিদে নববী এবং মসজিদুল হারামের মধ্যে শত শত কোরআনের হালাকা। কালকেও একজন ভাই আমাকে বললেন, এই রমজানে উনি মক্কায় গেলেন এবং দেখলেন যে হালাকা হচ্ছে, বললেন যে আমি একটু শিখতে চাই, একটু শোনাতে চাই, সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করে তাকে সদস্য হিসাবে গ্রহণ করে বললে তুমি এখন থেকে প্রতিদিন যতদিন থাকতে পারো এখানে বসবা। কী সহজ, কী সহজ, চিন্তা করছেন? আমাদের এখানে খুব কঠিন, আমরা সহজে কাউকে ভর্তি করতে চাই না, সহজে মানুষকে সুযোগ সুবিধা করে দিতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে আসলে তিনি কোরআন সহজ করে দিয়েছেন, এজন্যই বলছেন যে তোমরাও সহজ করে দাও, আমার পক্ষ থেকেও সহজ, তোমরাও সহজ করে দাও, তাহলে পুরো দেশের মানুষ কোরআন সুন্দর করে শিখতে পারবে। এজন্য বলছে কোরআনের সাথে মসজিদের একটা নিগুড় সম্পর্ক আছে। পৃথিবীর প্রায় সব মসজিদে তাহফিজের হালাকা আছে, মক্তব আছে, সেখানে মানুষ শিশুরাও যেমন কোরআন শেখে, কিশোররাও শেখে এবং বয়স্করাও শেখে। কিন্তু আজকে আমাদের মসজিদগুলো বহু ক্ষেত্রে বিরান হতে চলেছে, মসজিদগুলোতে সালাত ছাড়া আর কিছুই হয় না। কিন্তু আল্লাহ তাআলা মসজিদগুলোতে অনেক কিছু করার অনুমতি দিয়েছেন। আল্লাহর সাউদ, আদান, আল্লাহর জিকির এই মসজিদগুলোতে যাতে পঠিত হয়, যাতে শিক্ষা দেওয়া হয়, সেই নির্দেশনাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য মসজিদ ভিত্তিক যে কাজগুলো আমাদের দরকার আমি একটু সংক্ষেপ করব, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। প্রথমত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে দেখি তার শিক্ষা কার্যক্রম সবগুলো মসজিদ থেকে পরিচালিত হতো। তখন আলাদা কি কোনো মাদ্রাসা ছিল, আলাদা কোনো বিশ্ববিদ্যালয় ছিল? দেখেন আজকের বিশ্ববিদ্যালয়গুলো অনেক ডক্টরেট বের করে, ইসলামিক স্টাডিজে ডক্টরেট, তাফসিরে ডক্টরেট। বলেন তো ইবনে আব্বাসের চাইতে কোন ডক্টর বড়? বলেন তো ইমাম তাবারির চাইতে, ইমাম তাবারি তো আরও অনেক পরে এসছেন তাই না, তার চাইতে কোন ডক্টর বড় আছে? ইমাম ইবনে কাসিরের চাইতে কোন ডক্টর বড় আছে? নাই। ইনারা কি ডক্টরেট নিয়েছিলেন? আজকের ডক্টরেট তারা নেননি। আজকের ডক্টরেটে মানুষ যা শেখে তার থেকে বেশি তারা শিখেছিলেন এবং শিখিয়েছিলেন, খেয়াল করে দেখেন। এবং সেগুলো সবই ছিল মসজিদ ভিত্তিক। আমাদের ওলামায়ে কেরাম
তারা শেখাতেন মসজিদ ভিত্তিক, তাদের দার্সগুলো ছিল মসজিদ ভিত্তিক। আজকে মসজিদুল হারাম মক্কা এবং মসজিদে নববীতেও কিন্তু তাদের দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে ছোট ছোট দার্স তারা মসজিদের মধ্যে বিভিন্ন প্রান্তে, এখানে একটা ওখানে একটা ওখানে একটা, এমনকি মেয়েদের জন্য দার্সের ব্যবস্থা আছে। এটা হলো অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক শিক্ষা। আর আরেকটা হলো আনুষ্ঠানিক শিক্ষা। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম সেই 90-এর দশকে এবং 2002 সাল পর্যন্ত, আর সেখানে দেখেছি যে সানোভিয়া ক্লাস, যেটা ইন্টারমিডিয়েট একাদশ এবং দ্বাদশ শ্রেণী মসজিদে নববীর ভিতরে এবং মসজিদে হারাম মক্কায় তারা ওপেন করেছে, ইউনিভার্সিটি ছাড়াই আলাদা। এরপরে দেখলাম যে কিছুকাল পরে তারা ব্যাচেলর ডিগ্রি ওপেন করেছে, হয়তো কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে সেখানকার শিক্ষা প্রশাসন তাদেরকে অ্যাফিলিয়েশন দিয়েছে। গত 6-7 বছর আগে দেখলাম যে তারা মাস্টার্স প্রোগ্রামও চালু করেছে মসজিদুল হারাম মক্কা এবং মসজিদে নববী মদিনা। সৌদি আরবে আরও অনেক মসজিদ আছে, সব মসজিদ কিন্তু এই প্রোগ্রাম চালু করে নাই, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষাটা মক্কা মদিনা রিয়াদের আল কাসিমের দাম্মামের সব জায়গায় আমরা দেখেছি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মসজিদে আছে, প্রত্যেকটা মসজিদে আছে। তার মানে হচ্ছে আজকের শিক্ষা ব্যবস্থায় আপনি যদি কোরআন শিখতে না পারেন স্কুলে বা মাদ্রাসায়, যদি সঠিক আকিদাটা শিখতে না পারেন আকিদার সিলেবাসে বেশ কিছু ত্রুটি থাকার কারণে, তাহলে মসজিদগুলো তো সেই শিক্ষাটা কমপ্লিট করে দিতে পারে, তাই না? মসজিদগুলোতে যদি পারিবারিকভাবে ব্যক্তিরা আসেন আনাগোনা করেন, যেটা আমরা ইউরোপ আমেরিকার মসজিদগুলোতে দেখি, একটা মসজিদ একটা ইসলামিক সেন্টার, একটা এডুকেশন সেন্টার, একটা কমিউনিটি সেন্টার, দেখেন অ্যাট এ টাইম কতগুলো কাজ তারা করছে। তারা শিক্ষা চালু করে দিয়েছে, তারা দাওয়া চালু করে দিয়েছে, তারা কমিউনিটি কানেকশন এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক সেটাকে বিল্ড আপ করছে, সুন্দর প্রোগ্রাম। এরকম পৃথিবীর বহু মসজিদে আমরা দেখেছি। সুতরাং আমরা বলব যে আপনারা এখানে শিক্ষার বেশ কিছু কাজ আপনারা এখানে করতে পারেন, যেগুলো আমি এখানে বললাম তার মধ্যে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে আমি একটু বলি, যেমন এখানে বিভিন্ন দার্স হতে পারে। এখানে যখনই কোনো মহাক্কিক আলেম আসেন, তারা মসজিদে এসে এক ঘন্টার একটা ছোট্ট দার্স দিতে পারেন, মানুষকে নাসিহা দিতে পারেন। এখানে কোরআনের হালাকাগুলো হতে পারে, এখানে বিভিন্ন উপলক্ষে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হতে পারে, কখনো সিরাতুন নবীর উপর প্রতিযোগিতা হতে পারে গ্রন্থভিত্তিক, কখনো রমাদানের উপর প্রতিযোগিতা হতে পারে। সৌদি আরবের মসজিদগুলো এই কাজটা করে, এতে করে তরুণরা এবং যারা বিশেষ করে শেখে তাদের শেখাটা আরেকটু গতি লাভ করে এবং তারা অনেক বই পড়ে। এভাবে তারা একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক সমৃদ্ধ হতে পারে। আপনি দেখেন আমাদের দেশের হাফিজরা যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, বিভিন্ন দেশে যখন প্রতিযোগিতা ফার্স্ট হতে শুরু করলো, আমাদের হেফজ জগতে একটা বিশাল পরিবর্তন আসলো, আসলো না? আর আমাদের, আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম, বালক ছিলাম, তখন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। এখন আমাদের দেশের বাঙালি শিশুরা আরবদের চেয়েও সুন্দর তেলাওয়াত করে অনেক সময় দেখা যায়, দেখা যায় না? এটা কীভাবে এসছে? এটা প্রতিযোগিতার মাধ্যমে এসেছে। যাই হোক, মসজিদের মধ্যে মাকতাবা হতে পারে বা লাইব্রেরি, মসজিদের মধ্যে এভাবে আরও বিভিন্ন কার্যক্রম হতে পারে, যার মধ্যে রয়েছে দাওয়া কার্যক্রম। যারা সালাতে গাফেল আপনারা তাদের জন্য একটা ক্যাম্পেইন করতে পারেন, এবং দাওয়াতি কার্যক্রমের মধ্যে আপনার আরও আছে যে মানুষের কাছে, দেখেন বাসায় বাসায় অনেক বই আছে কিন্তু অথেন্টিক বইটা নাই। অনেকের বাসায় দেখবেন যে বেহেশতি জেওয়ার আছে, অনেকের বাসায় দেখবেন মকসুদুল মুমিনিন আছে। আমার মনে হয় এখনও অনেকে বইগুলোকে ইসলামের রিসোর্স মনে করে, কিন্তু এগুলোকে আসলে ইসলামের রিসোর্স, ভুলে বিভ্রান্তিতে ভরা বই, আগে আমরা জানতাম না কিন্তু এখন তো জেনেছেন। তাহলে অথেন্টিক বইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও কিন্তু দাওয়াতের একটা বড় কাজ। এবং পাশাপাশি তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া, একজন মানুষ যখন দাওয়াত দেবে তখন তার ভদ্রতা, বিনয়, তাই না, এবং তার জ্ঞান, এসব কিছু থাকা দরকার। এভাবে বেশ কিছু দাওয়াতি কার্যক্রম মসজিদ নিতে পারে।
এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে মসজিদ কমিউনিটি কার্যক্রম গ্রহণ করতে পারে। এই এলাকায় যদি মাদকদ্রব্যের প্রসার থাকে তাহলে ছোট একটা ক্যাম্পেইন হতে পারে, যাতে মাদকের ব্যাপারে ইসলাম কী বলেছে, ইসলাম কী কোনো পারমিশন দিয়েছে, দেয়নি, এটাকে গ্রহণ করা, এটাকে বিক্রি করা, এটাকে প্রডিউস করা সবটা ইসলাম হারাম বলে দিয়েছে, এবং এর যে ক্ষতি আছে সেই বিষয়গুলো। তাছাড়া দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে অশান্তি। আমি ইন্দোনেশিয়ার কিছু কিছু মসজিদে দেখেছি যে তারা বিবাহের, যারা বিবাহ করবে এরকম বেশ কিছু 20-30টা দম্পতিকে ডেকে নিয়ে আসে, মেয়েরা আলাদা ছেলেরা আলাদা বসে, তাদের জন্য সুন্দর একটা ট্রেনিং সেশন, একটা নতুন দাম্পত্য জীবনে তারা প্রবেশ করতে যাচ্ছে, সেখানকার রেসপন্সিবিলিটি, ইসলামের হেদায়াত এবং আমাদের সালাফ কিভাবে এই নবদম্পত্তিকে যারা বিবাহ করতে যাচ্ছে তাদেরকে নসিহা করতে হবে, এগুলো শেখানো হয়। এতে কি ভালো হয় না? এতে করে যারা নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হবে তারা আগে থেকে অনেক কিছু জানতে পারবে। অনেক বিবাহ দেখবেন যে আসরেই ভেঙে যায় অথবা দুদিন পরে ভেঙে যায়, কারণ এদেরকে ট্রেন আপ করা হয় নাই, এদেরকে বোঝানো হয় নাই বিবাহের মূল উদ্দেশ্যটা কী, ইসলামের এটিকেটসটা কী, আদাবটা কী, আদাব জাফাফ। শেখ আলবানির একটা সুন্দর বই আছে যে আদাব জাফাফ, এই বইগুলো কারো পড়া হয়নি। আপনারা যদি মসজিদে এই প্রোগ্রামগুলো করেন, ওই দিন দম্পতির প্রত্যেককে আদাব জাফাফের বইটা দিয়ে দিলেন, অথবা ফিকহুন নিকাহ এই বইটা দিয়ে দিলেন, কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হতে পারে মসজিদের মধ্যে। এভাবে আপনারা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। যেই দম্পতির মধ্যে অশান্তি চলছে মসজিদে, যিনি খতিব আছেন, যিনি ইমাম আছেন, তারা তাদেরকে ডেকে সুন্দর করে নসিহা করবে, আপনারা ঝগড়া করবেন না, ফ্যামিলি ভাঙবেন না, এটা আসলে এটা সঙ্গত না, আপনার ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এভাবে বোঝানো। আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা যদি এভাবে বোঝায় সংসার হয়তো টিকে যাবে, টিকে যাবে না, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে কমিউনিটিকে আরও উন্নত করা, সম্প্রীতি বাড়ানো, সংসারকে টিকিয়ে রাখা, তরুণদের মধ্যে তাদের ভুল বিভ্রান্তিগুলোকে সংশোধন করে তাদেরকে ইসলামের দিকে এবং সুন্দর আখলাকের দিকে নিয়ে আসার জন্য প্রোগ্রাম থ্রো করা যেতে পারে। তারপরে হতে পারে স্বাস্থ্যসেবা। এটা হয়তো অনেকে ভাবেনি, আরে স্বাস্থ্যসেবা কি? বিদেশের প্রচুর মসজিদে আমরা দেখেছি ফার্স্ট এইড প্রোগ্রাম আছে তাদের, ফার্স্ট এইড প্রোগ্রাম, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য প্রোগ্রাম। সেটা কি? আপনি প্রতি মাসে একবার বা প্রতি সপ্তাহে একবার কোনো এক ডাক্তারকে খুঁজে বের করবেন যিনি আল্লাহর ওয়াস্তে কাজ করতে চায়। এরকম ডাক্তার প্রচুর আছে, কিন্তু ওনারাও জায়গা পাচ্ছেন না শুধুমাত্র আইডিয়াটা না থাকার কারণে। এখানে যদি প্রতিদিন, প্রতি সপ্তাহে একদিন একজন ডাক্তার তার ছুটির দিনে 6 ঘন্টা টাইম দেন, রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেন, কারো হাত কেটে গেছে ব্যান্ডেজ করে দিলেন, কারো মাথা ব্যথা প্যারাসিটামল দিলেন, যদিও আমি ব্যক্তিগত ভাবে মনে করি ওষুধ সেবন না করেই যদি পার পাওয়া যায় সেই চেষ্টা করা উচিত, প্রিভেনশনের মাধ্যমে নিজের খাদ্য কিংবা অন্যান্য অভ্যাস সংযত রাখার মাধ্যমে যদি আমরা চিকিৎসা নিতে পারি সেটা ভালো। তাহলে ডাক্তারের কাজ হচ্ছে দুটো, তিনি শুধু ঔষধ দিয়ে চিকিৎসা করবেন না, তিনি কাউন্সিলিং দিয়েও চিকিৎসা করবেন, তিনি বলবেন যে আপনি এই জিনিস খাবেন না, এভাবে এই সেবাটা দিতে পারে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবার আরেকটা হতে পারে চক্ষু শিবির হতে পারে বছরে একবার, অথবা ঠোঁট যাদের কাটা আছে এরকম শিশুদের এই এলাকার, তাদের জন্য বছরে একবার আপনারা বড় বড় হসপিটালের সাথে কথা বলতে পারেন, তারা বিনা পয়সায় সেখানে চিকিৎসা দেবে, তাই না? কী বিশাল একটা ইয়ে। আরেকটা হচ্ছে মাঝে মাঝে 2 মাস অন্তর অন্তর এই এলাকার বড় বড় রোগীদেরকে আপনারা দেখে কার বড় হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন সেটাও আমরা আপনারা করতে পারেন। তাহলে একটা মসজিদ দেখেন কি বিশাল একটা রোল প্লে করল। এগুলো কি নিষিদ্ধ নাকি মসজিদে করা? মোটেই নিষিদ্ধ নয়। আর সর্বশেষ হচ্ছে সমাজসেবা। মসজিদের মাধ্যমে সমাজসেবাটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জাকাত এবং সাদাকা, এই কালেকশনের মধ্য দিয়ে আপনারা এই সমাজে যারা দুস্থ তাদের পাশে দাঁড়ালেন, যারা বেকার তাদের বেকারত্ব অবসান করে তাদের কাজে লাগালেন, এবং যারা রোগী ঔষধ নাই তাদের ঔষধ কিনে দিলেন, যাদের হসপিটালে যাওয়ার সুযোগ নাই তাদের হসপিটালে ব্যবস্থা করে দিলেন। আপনি এখানে মসজিদে আছেন, মসজিদের কোনো মুসল্লি তার সহায়তায় যদি আমরা বলি অমুক হসপিটালে একজন রোগীকে ভর্তি করাই দিলেন, রোগীর তো হয়তো কিছুই জানা নাই, আপনি তাকে ভর্তি করাই দিলেন, এগুলো সমাজসেবা। এভাবে
আপনি কিন্তু আরও কিছু সমাজসেবা করতে পারেন। ইফতার প্রোগ্রাম, প্রচুর ফ্যামিলি আছে তাদের ইফতার সামগ্রী নেয় রমাদানে, তাদের কাছে আপনি ইফতার পৌঁছাতে পারেন। জাকাতুল ফিতর খাদ্য দিয়ে দেওয়ার কথা আমরা বলেছি, তাই না? আপনি এই এলাকায় কতজন মানুষ খুবই গরিব হতদরিদ্র, তাদের হিসাব করে তাদের কাছে ফেতরাটা ঈদের একদিন বা দুই দিন আগে পৌঁছে দিতে পারে। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে মসজিদটা দেখেন এই সমাজকে সুন্দর করার একটা চমৎকার জায়গা পরিণত হবে। একদিকে আল্লাহর ইবাদত করলাম আর অন্যদিকে আল্লাহর বান্দাদের সেবা করলাম। প্রিয় ভাইরা, আসুন এভাবে আমরা নিজেদের মসজিদগুলোকে গড়ে তুলি এবং নিজেদেরকে আমরা মসজিদের একজন খাদেম হিসাবে গড়ে তুলি আর আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, সুন্দরভাবে তার ইবাদত পালনের তৌফিক দান করুন এবং তার সকল বান্দাদের সেবা করার জন্য তৌফিক দান করুন, মসজিদের সুন্দর প্ল্যাটফর্মে কাজে লাগানোর তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين المتقين المؤمنين المخلصين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أيها المؤمنون الله سبحانه وتعالى আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, আসুন আমরা সেই নেয়ামতগুলো শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট শরীরের মধ্যে অনেক নেয়ামত দিয়েছেন, সেটা তিনি কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের মধ্যে রয়েছে নিদর্শন, তোমরা কি সেটা লক্ষ্য করবে না? আল্লাহ তাআলা দেখেন আমাদের এই ছোট্ট দেহের মধ্যে যে কি নিদর্শন, আপনারা ডাক্তারদের কাছে গেলে বুঝবেন, চোখের ডাক্তারের কাছে বলবেন যে লক্ষ লক্ষ নিদর্শনের চোখের মধ্যে আছে, ব্রেনের ডাক্তারের কাছে নিউরোলজিস্টের কাছে গেলে দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন, পেটের ডাক্তার মানে তাই না, কানের ডাক্তার, এভাবে তারা যে জিনিসগুলো এক্সপ্লোর করছেন এগুলো কি তারা বানিয়েছেন? এগুলো সব আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে সমৃদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, তাহলে তার কতটুকু শুকরিয়া আমরা আদায় করছি? অথচ আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকরগুজার হও আমি বাড়িয়ে দেব। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া আদায় হবে যদি আমরা কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করি, কোরআন অনুসরণ করি। আল্লাহর শুকরিয়া আদায় হবে যদি আমরা মসজিদের সাথে কানেক্টেড হই। আল্লাহর শুকরিয়া আদায় হবে যদি তার ইবাদতটা সঠিকভাবে পালন করি। যদি আল্লাহর হক এবং বান্দার হক, আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার যদি আমরা রক্ষা করি, হেফাজত করি এবং নিজেকে একজন সজ্জন সৎ মানুষ হিসেবে গড়ে তুলি, তাহলে সত্যিকারভাবে আল্লাহর শুকরিয়া আদায় হবে। বসে বসে তসবি টিপে আর আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম আর কোনো দায়িত্ব পালন করলাম না, এভাবে আল্লাহর শুকরিয়া আদায় হবে। আমরা আমাদের কাছে অনেকেই দোয়া করেছেন, দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য একটু দোয়া করি। বিশেষ করে আমাদের এখানের মোতাওয়াল্লি সাহেবের কিছু আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষ, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আমরা দোয়া করি। এছাড়াও আমাদের অনেক ভাই বেরাদাররা যারা দোয়া চেয়েছেন চাননি, তাদের মধ্যে অনেক অসুস্থ আছে, সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যাদের নানা রকম সমস্যা আছে আল্লাহ যেন তাদেরকে সেই সমস্যা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ যেন আমাদের জীবন জীবিকা, শরীর মন দেহ মন স্বাস্থ্য সব কিছুই বারাকা দেন। আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করেন, আমাদের এই জনপদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ যেন এই মসজিদে বারাকা দেন, আল্লাহ যেন এই সমাজে বারাকা দেন, আল্লাহ যেন আমাদের এই দেশের উপর বারাকা নাজিল করেন। আমাদের মধ্যে যারা বিভ্রান্তি এবং ভুল পথে আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন। আল্লাহ যেন আমাদের সমাজ দেশ যারা চালাচ্ছেন তাদেরকেও হেদায়ত দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআনমুখী করেন, হাদিসমুখী করেন এবং আমরা যেন মন প্রাণ থেকে
আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহর দিনকে ভালোবাসি, কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি, আর আল্লাহর বান্দাদের প্রতি আমরা যেন একটা ভালোবাসা পোষণ করি, একটা চমৎকার সম্প্রীতির বন্ধন যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহর কাছে আমরা কায় মানবার দিশে দোয়া করছি। হাদা সাল্লু ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر اخواننا المسلمين في فلسطين اللهم انصر اخواننا المسلمين في فلسطين يا رب العالمين اللهم كن عونا لهم اللهم كن عونا لهم ولاخواننا المسلمين في فلسطين يا رب العالمين اللهم عليك باعدائك اعداء الدين اللهم عليك باليهود الغاشمين يا رب العالمين اللهم عليك باليهود يا رب العالمين اللهم تقبل منا انك انت السميع العليم আরেকটা কথা পরিশেষে বলি, এই যে মসজিদ আলহামদুলিল্লাহ, এই মসজিদটা দেখে আমি আসলে অভিভূত। ছোট্ট অথচ চমৎকার একটা মসজিদ, বারাকাপূর্ণ একটা মসজিদ, যেটি কোরআন এবং সহিহ সুন্নাহ খেদমত দিয়ে যাচ্ছে। আপনারা এর পাশে থাকবেন এবং এর যে আরও কয়েকটা ফ্লোর হওয়া প্রয়োজন, দোতলা তিনতলা, তার জন্য আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন, এটা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। আপনাদের এই মসজিদটা যদি এখানে আবাদ হয়, এই এলাকা সমৃদ্ধ হবে, আলোকিত হবে, সম্প্রীতির বন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা পরিশেষে দোয়া করি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইগফির লানা জামিআ সাইয়্যাতি ইয়া রাব্বাল আলামিন اللهم تقبل منا ومن المسلمين رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله أكبر والله يعلم بما تصنعون.